সুপ্রিয় দর্শক, হোবার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আব্বাস। আজকের পত্রিকার পক্ষ থেকে আমরা এই টি-20 বিশ্বকাপ কভার করছি। আপনারা এই মুহূর্তে দেখছেন হোবার্ট, এটি অস্ট্রেলিয়ার একটি দ্বীপ রাজ্য। এখানে কালকে বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। বাংলাদেশের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। তার আগে হোবার্টে মাত্র একদিন অনুশীলন করার সুযোগ পেল বাংলাদেশ। হোবার্টের তীব্র কনকনে ঠান্ডা এবং ঠান্ডা বাতাস, এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া একটা বড় চ্যালেঞ্জ। যদিও বাংলাদেশ দল বলছে তারা আত্মবিশ্বাসী, কারণ নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে তারা তীব্র ঠান্ডার মধ্যে খেলেছিল। শ্রীধরন, যে বাংলাদেশ টেকনিক্যাল কনসালটেন্ট, জানিয়েছিলেন নিউজিল্যান্ডে -1°C তাপমাত্রা তারা খেলে এসেছেন, কাজে এই ঠান্ডা তাদের জন্য কঠিন কিছু মনে হচ্ছে না। বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচটি সুযোগ পাচ্ছে নেদারল্যান্ডস, একটা অ্যাসোসিয়েট কান্ট্রির বিপক্ষে খেলতে। শক্তিমত্তা ও ইতিহাস রেকর্ড বিবেচনায় এক্ষেত্রে বাংলাদেশ একটু এগিয়েই থাকবে, কিন্তু আবার নেতিবাচক দিকটা হচ্ছে বাংলাদেশ এখানে মাত্র একদিনের সুযোগ পেয়েছে অনুশীলনের। সেখানে নেদারল্যান্ডসের আগে এর মধ্যে বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছে বিশ্বকাপে। তারা 3টি ম্যাচ গ্রুপ পর্বে খেলে এখানে ফার্স্ট রাউন্ড কোয়ালিফাই করে তারা সুপার 12-এ খেলতে এসেছে। এই একটা দিক থেকে নেদারল্যান্ডসকে একটু এগিয়ে রাখতে হবে। তবে তারপরেও নেদারল্যান্ডসের মতো দলের সঙ্গে যদি বাংলাদেশ দুর্দান্তরে সেটি হবে চরম হতাশা। তবুও সবাই আত্মবিশ্বাসী, বাংলাদেশ দারুণভাবে শুরু করতে পারে ওপর থেকে। ওপরে মানে নিয়ে আর খুব বেশি সময় বাংলাদেশ পায়নি। এই মুহূর্তে আমরা যখন কথা বলছি একটু রোদও উঠেছে, ফলে আবহাওয়া নিয়ে এখনই নিশ্চিত কিছু বলার সুযোগ নেই। তবুও সব আশাবাদী যে নেদারল্যান্ডস ম্যাচটা অন্তত বৃষ্টির বাধ্য বাংলাদেশ। আর সব মিলিয়ে প্র্যাকটিসটা বাংলাদেশ দলের ম্যাচের আগে সুযোগ পেয়েছে, এবং তবুও সেটিও মাঠে নয়, এটি আসলে মূল মাঠ থেকে 20 কিলোমিটার দূরে আরেকটি জায়গায়, কিংস টাউন ওভাল বলে মাঠটাকে, সেখানে বাংলাদেশ আজকে ঝালিয়ে দিল। আপনার দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শীতের যে তীব্রতা, আমরা আসলে তীব্র শীতের মধ্যেই দাঁড়িয়ে আছি। যারা বিশেষ করে আমরা সাবকন্টিনেন্ট থেকে এসেছি, গরমের দেশ থেকে, তাদের জন্য একটু কঠিন এই সব পরিবেশে মানিয়ে নেওয়া। আমাদের চেয়ে বেশি চ্যালেঞ্জ হচ্ছে প্লেয়ারদের জন্য যারা মাঠে খেলবে, যদিও তারা বারবার বলছে তারা আশাবাদী, আত্মবিশ্বাসী। দেখা যাক সেই আশার প্রতিফলন কতটা কালকে ঘটাতে পারে। এখানে শেষ করছি হোয়াট থেকে। আজকের পত্রিকায় হয়ে আমরা আবার নতুন কিছু দেখাবো। সকাল